বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে ডক্টর মিয়ং কিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ পান অর্থমন্ত্রী হোটেল ওয়েস্ট প্রায় আধা ঘণ্টার বৈঠকে আলোচনা হয়েছে সহজ শর্তে একেবারে কম সুদের ঋণ আইডিএ থেকে বাড়তি বরাদ্দ বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্প নজরদারিতে আরেকটি সংস্থার খবরদারির বিরোধিতা করার বিষয়ে তবে সবচেয়ে বড় কাজ হয়েছে দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ মোটামুটিভাবে সারাটা মিটিং এ ছিল থ্যাংক ইউ বিশ্ব থ্যাংক ইউ করা ফার্স্ট তারা যে আমাদের রোহিঙ্গা সাপোর্ট যেটা করছে এবং সেটা সবাইকে বলছে যে গিভিটিন গ্রান্ট পরবরের মতো সামষ্টিক অর্থনীতিতে অর্জনের প্রশংসায় জুটেছে মুহিতের ইকোনমি ভালো করছে পভার্টি রিডাকশন ভালো হচ্ছে যদিও আমাদের একটা ইন্টারনাল প্রবলেম আছে যে ইকুইটিটা ইজ নেগেটিভলি ডিসটার্বড জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বক্তব্য না শোনায় একটু বিরক্তি প্রকাশ করেন অর্থমন্ত্রী আমাদের কথা হলো যে ক্লাইমেট ফিনান্সের লিডার ইন দ্য ওয়ার্ল্ড ইজ বাংলাদেশ নো বডি এলস নো ডেভেলপিং কান্ট্রি ডেভেলপড কান্ট্রি অর ডেভেলপিং কান্ট্রি ক্যান ক্লেম দিস লিডারশিপ উইস বিগ্যান সম্মেলনের সরকারের সহযোগী সংস্থা ডিএফআইডির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন সহযোগী কেবলমাত্র পদ্মা সেতু ইস্যুতে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল সংস্থাটির সাথে কিন্তু বাংলাদেশের বিপদে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং রোহিঙ্গাদের যে ব্যয় সেটি মেটাতে উদার হস্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। রিজভিন আওয়াজ চ্যানেল আই বালি ইন্দোনেশিয়া